গুড মর্নিং স্টুডেন্টস, আজ আমি আলোচনা করব ক্লাস টু এর সবুজ পাতা বই থেকে দেশের মাটি কবিতাটির বাকি অংশটি। এর আগের দিন প্রথম অংশটি দেখেছিলে, আজ পরের অংশটি আলোচনা করব। কি বলছে? নাগের বাঘের পাহারাতে হচ্ছে বদল দিনে রাতে, অর্থাৎ সাপ এবং বাঘের পাহারাতে দিন রাত বদল হচ্ছে। পাহাড় তারে আড়ার করে সাগর জেতার ধোয়ায় পাটি। পাহাড় অর্থাৎ আমাদের ভারতবর্ষের উপরে রয়েছে, উত্তর দিকে রয়েছে হিমালয় পর্বতমালা। পাহাড় কি করছে? তাকে আড়াল করছে। এবং ভারতবর্ষের নিচে রয়েছে বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগর কি করছে? তার পা ধুইয়ে দিচ্ছে। সাগর পা ধুইয়ে দিচ্ছে এবং পাহাড় তাকে আড়াল করছে। ময়ূর ফুলের মাল্য মাথায়, লীলাকমল গন্ধে মাথায়। ময়ূর ফুলের এক ধরনের মিষ্টি গন্ধ আছে, সেই ফুলে কি হচ্ছে চারিদিক গন্ধে মাতিয়ে দিচ্ছে। পাঁইজোরে তার লবঙ্গ ফুল, অঙ্গে বকুল আর দোপাটি। পাঁইজোরে অর্থাৎ পাঁইজোর অর্থাৎ নূপুর। পাঁইজোরে নূপুরের জায়গায় কি রয়েছে? লবঙ্গ ফুল রয়েছে এবং তার শরীরে অঙ্গে রয়েছে বকুল ও দোপাটি ফুল। এখানে কার কথা বলা হয়েছে? আমাদের দেশের। অঙ্গে রয়েছে বকুল ফুল, দোপাটি ফুল এবং পাঁইজোরে রয়েছে অর্থাৎ নূপুর, পায়ে রয়েছে লবঙ্গ ফুল। নারিকেলের গোপন কোষে অন্নপানি যোগায় কোষে। আমরা দেখেছি নারকেলের মধ্যে জল রয়েছে, সেই জল কিন্তু সে যোগাচ্ছে। কোলভরা তার কনক ধানে আটটি শীষে বাঁধা আটি। কোল ভরা তার কনক ধানে অর্থাৎ সোনার ধানে, কনক অর্থাৎ সোনা। কোল ভরে রয়েছে সোনার ধানে এবং আটটি শীষে বাঁধা আটি রয়েছে, আটিটি আটটি শীষে বাঁধা রয়েছে। সে যে গো নীল পদ্ম আঁখি, সেই তোরে নীল কণ্ঠ পাখি। সেই হলো নীল পদ্ম আঁখি, অর্থাৎ পদ্ম ফুলের নীল পদ্মের মতো আঁখি এবং নীলকণ্ঠ পাখি। নীলকণ্ঠ পাখি হলো এক ধরনের পাখি, যেটি হচ্ছে যে আগেকার দিনে এই পাখিটি দুর্গাপূজার সময় ওড়ানো হতো। মুক্তি সুখের বার্তা আনে ঘুচায় প্রাণের কান্নাকাটি। এই নীলকণ্ঠ পাখিটিকে উড়িয়ে আমরা সুখের বার্তার বয়ে আনতাম, পুজোর সময় যে সুখ বা আনন্দ সেই বার্তা বয়ে আনতাম। এবং কি করে? এটি প্রাণের কান্নাকাটি ঘুচায়, অর্থাৎ মনের দুঃখ ঘোচায়। তাহলে আমরা কি দেখলাম? সাপ এবং বাঘের পাহারাতে দিন বদল হচ্ছে, দিন রাত হচ্ছে। পাহাড় আড়াল করছে দেশকে এবং সাগর তার পা ধুইয়ে দিচ্ছে। ময়ূর ফুলের মালা রয়েছে এবং তার গন্ধে চারিদিক মেতে উঠছে। নূপুরের জায়গায় রয়েছে লবঙ্গ ফুল এবং অঙ্গে বকুল দোপাটি। নারকেলের গোপন কোষে সে অন্ন পানি অর্থাৎ জল এবং খাবার যোগাচ্ছে। সোনার ধান আটটি শীষে বাঁধা রয়েছে। নীলপদ্ম আঁখি রয়েছে। নীলকণ্ঠ পাখি কি আনছে? মুক্তি সুখের বার্তা বয়ে নিয়ে আসছে এবং প্রাণের কান্নাকাটি ঘোচাচ্ছে। এরপর দেখো, এখানে কিছু শব্দার্থ রয়েছে। কি বলেছে? মধু অর্থাৎ পুষ্পরস, মধুর ভীষণ মিষ্টি, খাঁটি আসল, শীতল করা ঠান্ডা করে এমন, ক্লান্তি হরা ক্লান্তিকে হরণ করে এমন, অঙ্গ দেহাংশ বা শরীর, শীতল পাটি বেত গাছের ছালের তৈরি মাদুর, শিয়রে অর্থাৎ মাথায়, নিদমহলে ঘুমের দেশে, জ্যোৎস্না উজ্জ্বল চাঁদের আলো, নীতি অর্থাৎ সর্বদা, বুলায় বুলিয়ে দেয়, নাগ অর্থাৎ সাপ, পাহারা শান্তি রক্ষা, বদল পরিবর্তন, তারে তাকে, আড়াল অর্থাৎ অন্তরাল, সাগর সমুদ্র ধোয়ায় ধুইয়ে দেয়। মৌল এক ধরনের মিষ্টি, যার এক ধরনের ফুল যার মিষ্টি গন্ধে আকৃষ্ট হয়ে বিভিন্ন বন্য প্রাণী অর্থাৎ ভালুক হাতি বন্য শুকর খেতে আসে। এগুলো কোথায় রয়েছে? বাঁকুড়া পুরুলিয়া হাজারিবাগ এই জঙ্গলে ফোটে। মাল্য অর্থাৎ মালা, কমল পদ্ম, পাঁইজোরে নূপুর, লবঙ্গ অর্থাৎ এক ধরনের গাছের ফল, আমরা এলাচ লবঙ্গ সবাই জানি, অঙ্গ অর্থাৎ দেহ, বকুল এক রকমের ফুল, দোপাটি এক রকমের ফুল, কোষ অর্থাৎ কুড়ি, নারকেলের কোষে অর্থাৎ কুড়ির মধ্যে জল যোগাচ্ছে, অন্ন পানি অন্ন জল, কনক সোনা, শীষ অর্থাৎ শীর্ষ বা চূড়া, নীলকণ্ঠ এক ধরনের পাখি, বার্তা অর্থাৎ সংবাদ, ঘুচায় দূর করে আটি অর্থাৎ ধানের গুচ্ছকে একসঙ্গে বাঁধা। ওকে স্টুডেন্টস, তাহলে তোমরা কবিতাটির বাকি অংশটি পড়বে এবং শব্দার্থগুলি পড়বে। আজ এ পর্যন্তই থাক, নেক্সট দিন বাকি প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।